কার্যকলাপে মানুষকে কোনো কিছুই মানুষ একনলেজ করে নাই। আজকের এই ছাত্র সমাজ যেটা একনলেজ করাতে পারছে, আমি তাদের কাছে প্রত্যাশা করি এবং তাদের দ্বারা যে নোবেল লরিয়েট ডক্টর ইউনূস ক্ষমতা আসছেন, আমি তাদের কাছে নতুন কিছু আশা করি এবং আশা করতেছে পুরো জাতি। সজীবদের জয়, ভারতের সহযোগিতা নির্বাচন পথ চাচ্ছেন, এই দলটা এমন হয়ে গেছে এখন যে কনফ্লিক্ট অ্যারাইজ হয়েছে, তারা ভারতের কাছে কি দাবিটা তুলবে সেটাই তারা ঠিক করতে পারতেছে না। এই কনফ্লিক্টটা কি ট্রান্সফর্ম করবে না এই কনফ্লিক্টে রেজুলেট করবে এইটাই ডিসাইড করতে পারতেছে না, বড় বড় কথা বলতেছে। আমাদের কোন দল কিন্তু এখন ক্ষমতার মধ্যে নাই, আমরা একটা ইন্টারিয়াম গভর্নমেন্টের মধ্যে আছি, আমরা তাদের থেকে নিউট্রালি এবং একটা রাজনৈতিক সিস্টেমে যেন আমরা যাইতে পারি, কারণ রাজনীতি ছাড়া দেশটা চলবে না। বাংলাদেশের এই 50-52 বছরে যত দলে ক্ষমতা আসছে হত্যাকাণ্ড করে নাই, এই কথাটা ওনারা তিনজন এখানে আছে বলতে হাতে বলতে পারবে এমন মেসিং কারবার হইছে কখনো? সেই দেখা হচ্ছে কথা বলতে দিলে হত্যাকাণ্ড হয় নাই, অবশ্য হত্যাকাণ্ড হয়েছে, স্বীকার করছে, দায় নিচ্ছে। কি রকম হইছে জিনা ভাই যেটা বলে, জিনা ভাই কথা উত্তর দিতে লাশ পোড়াই দেয়া সরকারি পর্যায় থেকে, দেখেন ব্যক্তিগত পর্যায় থেকে তো আমার সাথে কোনো কিছু নাই, লাশ পোড়াই দিয়েছে কিভাবে তারপরে শান্ত হয় না, গাড়ির ভিতরে ঢুকে মারলেন, সেটা তো দুঃখজনক। সঠিক না ভাই, আপনারা আপনারা যে কথা বলতেছেন, আপনারা আমরা যারা এখানে বসে আছে আওয়ামী লীগ করে নাই, টাইম টু টাইম অনেক কিছু চেঞ্জ হইতেছে, এটাকে আপনাকে আমি আপনার প্রথমেই বলে নিছি, সময়ের সাথে আপনাকে অ্যাডপ্ট করতে হবে, বর্তমান পরিস্থিতিটাকে গ্রহণ করতে হবে, এই গ্রহণ করার সাহসিকতাটাই থাকতে হবে। এক সময় বাংলাদেশের 90% লোকে আওয়ামী লীগ করছে, পরবর্তীতে সময় যাওয়াতে এটা পরিবর্তন হয়েছে, নতুন দল বাড়ছে, নতুন দল সামরিক ছাউনি থেকে আসছে, অনেক পরিবর্তন পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটাকে একটা কথা বলি, সবাই সিরিয়াস হয়ে গেছে, জোকস বলি একটু হাসেন সবাই, যখন রিয়েল ডেমোক্রেসি আসছে, জিয়াউর রহমান নিয়ে আসছে, সেখানে তার অবস্থান কোথায়? কোথাও না। তারপর তো লোকজন তাকে ভোটে আনছে, জিয়াউর রহমান দল নিয়ে আসছে, সবই ঠিক আছে, কিন্তু গত 16 বছরে তাদের কার্যকলাপে মানুষকে কোনো কিছুই মানুষ একনলেজ করে নাই। আজকের এই ছাত্র সমাজ যেটা একনলেজ করাতে পারছে, আমি তাদের কাছে প্রত্যাশা করি এবং তাদের দ্বারা যে নোবেল লরিয়েট ডক্টর ইউনূস ক্ষমতা আসছেন, আমি তাদের কাছে নতুন কিছু আশা করি এবং আশা করতেছে পুরো জাতি। সেই জায়গাটার জন্য আপনি অপেক্ষা করেন, তাদের অনেকে যে জায়গাটাই এখন হসপিটালে আছে, তো সেটাকে তো আপনি অন্য ঘটনার সাথে মিলাচ্ছেন, সেটা তো আপনি রাজনৈতিক ইস্যুর সাথে মিলাচ্ছেন, রাজনীতির কারণে আগেও হত্যা হয়েছে এরকম, বা হত্যা হয় নাই, কোন রাজনৈতিক নেতা বলতে পারে না যে আমি হত্যা করি নাই, সেটা ছাড়েন, 1.5 ঘন্টা হয়েছে, আপনাদের অপেক্ষা করতে হবে, আপনারা এখনই যদি কনসেপ্টটা নিয়ে যান আমরা ক্ষমতা আসছি বা আমরা ক্ষমতা, আমি আপনাকে কেউ এই কথা বলেই নেই, আমরা আমি আপনাকে এই মাথা নিজেরটাই আসছে অস্থির মধ্যে ভাই, আমরা এখানে নির্বাচন করতে জিততে আসছে, যারা যে দল করছে সবাই দলের মধ্যে আছে, কেউ হয়তো অচ্যুত হবে, কেউ দল পরিবর্তন করবে, কেউ নতুন করে চিন্তা করবে, পৃথিবীতে এক নায়কদের দুইটা পরিণতি হয়, এক নম্বর হচ্ছে মৃত্যু, 2 নম্বর হচ্ছে দেশ থেকে বিতাড়ন। দেশ থেকে বিতাড়িত হয়েছেন মার্কোস, লাইফ টাইমে আর ক্ষমতা আসতে পারেন নাই। গণ অভ্যুত্থানে পতন হয়েছে আইব খান, লাইফ টাইম আর ক্ষমতা হারতে পারেন নাই। গণ অভ্যুত্থানে পতন হয়েছে রেজা শাহ পালবি, বাংলাদেশের প্রেক্ষাপট হোসেন মোহাম্মদ এরশাদ, লাইফ টাইম আর কোনদিন ক্ষমতা আসতে পারেন নাই। আপনি ধরে রাখেন শেখ হাসিনাকে যদি বাংলাদেশের মানুষের দাবির প্রেক্ষিতে ধরে আনা হয়
এবং তার মৃত্যুদণ্ড হয়, তাইলে বাংলাদেশে তার কবর হবে, আর নইলে তার বাংলাদেশে কবর হওয়ার সম্ভাবনা নাই। আমার মনে হয় মিরন ভাই বলতে চাচ্ছে যে ওনারা আসছেন, ওনারা আবারও আসছেন, এরকম আসেন আসেন। আমি বলছি যারা যারা এই গণহত্যার সাথে একেবারে, আমি আপনাকে বলছি প্রতি থানায় আওয়ামী লীগ ব্যাক করতে পারতো, 4-2-3-4 প্রতি থানায় তারা অস্ত্রের মহড়া করেছে প্রতি থানায়। আমার হবিগঞ্জের বানিয়াচঙ্গের একটা গ্রাম থানায় উপজেলা লেভেলে 9 জন মারা গেছে, এবং ওইখানে আওয়ামী লীগের যারা নেতারা ছিল এদের বাড়িঘর মানুষ পুরা এদেশে। আমরা এখনো, আমাদের তো আত্মীয় স্বজন কেউ কেউ না কেউ আত্মীয় আওয়ামী লীগ করে, আমরা এদেরকে জায়গা দিতে পারছি না, এদেরকে বলতে পারি না যে বাবা ওদেরকে মাফ করে দে, বললে একেবারে দিবে। তো এইটা হচ্ছে পরিস্থিতি। আমি বলছি এই পরিস্থিতিতে আওয়ামী লীগ রিহ্যাবিলিট হবে প্রশ্নই আসে না বাংলাদেশে। তো এই জন্য আমি আপনাকে বলছি, আপনাদের সিলেটের মেয়রই তো বলছে যে উনি পদত্যাগ করে নাই, উনি আসবে, আসতে বলেন, ওরে আনোয়ারকে আসতে বলেন, সিলেটে এসে দাঁড়াইতে বলেন। ঠাকুর ভাই শুনেন, আওয়ামী লীগ এখন যেটা হয়েছে, দেখেন তাদের পক্ষে একটা কথা বলি, তারা তিনি ভারতে রয়েছেন, সজীবদের জয়, ভারতের সহযোগিতা নির্বাচন পথ চাচ্ছেন। এই দলটা এমন হয়ে গেছে এখন যে কনফ্লিক্ট অ্যারাইজ হয়েছে, তারা ভারতের কাছে কি দাবিটা তুলবে সেটাই তারা ঠিক করতে পারতেছে না। এই কনফ্লিক্টটা কি ট্রান্সফর্ম করবে না এই কনফ্লিক্ট রেজুলেট করবে, এইটাই ডিসাইড করতে পারতেছে না, বড় বড় কথা বলতেছে। এক, দুই, বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে কথা বলার জন্য আমরা আন্দোলন করছি, আমরা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করি, কিন্তু প্রত্যেকটা দেশেরই কিছু কিছু কালচারাল নীতি থাকে, কালচারাল স্পেসিফিক। যেমন আমেরিকাতে কমিউনিস্ট পার্টি গুলাকে প্রশ্রয় দেওয়া হয় না, আমাদের বাংলাদেশেও এই কালচার, আমরা 500 দল করেন আপনারা। আমি গতকালকে দেখলাম, আপনারা জানেন কিনা, 2018 সালে একটা দল সে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করছে, নাকফুল দল, আমি নামও শুনি নাই, নাকফুল, তারপরে গণমাতা দল, আপনারা নামও জানেন, আমরা মানে হাসতেছিল নির্বাচন কমিশনার, এরকম নাকফুল গণফুল দল সব আসুক, আওয়ামী লীগ আসবে না সাংবিধানিক ভাবে করে রাখতে হবে। নাৎসি পার্টি যেমন আসতে পারবে না সাংবিধানিক ভাবে রাখতে হবে, এবং এই মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে আওয়ামী লীগ আসতে হবে, এই মাইন্ডসেট চেঞ্জ। না না, আওয়ামী লীগের তারা পরিবর্তিত রূপে আসতে পারে, অন্য নাম নিয়ে, অন্য কিছু নিয়ে, ওটা অন্য জিনিস। আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ নিয়ে আলোচনা না করে অন্য বিষয় নিয়ে আলোচনা করেন। আওয়ামী লীগ এটা পরিত্যক্ত জিনিস, এটা নিয়ে আলোচনা করে লাভ নাই, আমাকে মানুষ বিরক্ত হয়, মানে আগামী রাজনীতি এগুলো নিয়ে আমরা আলোচনা, আওয়ামী লীগের সাথে আলোচনা করার কিছু নাই, আগামী দিনের পলিটিক্স নিয়ে আলোচনা করেন, আগামী দিনের পলিটিক্স নিয়ে আলোচনা করেন। আপনি দেখেন জার্মানিতে নাৎসি পার্টি করা যায় না, ইউরোপে নাৎসি করা যায় না, আপনি আমেরিকায় কমিউনিস্ট পার্টি করা যায় না, এইটাই হলো মাইন্ডসেট। বাংলাদেশে আর আওয়ামী লীগ করা যাবে না। আমি কোন টক শোতে যাই নাই, কারণ আমি চিন্তা করতেছিলাম, মানে জাস্ট আমি অবজার্ভ করার চেষ্টা করছি, কিন্তু আমি যারা ছাত্র বিপ্লবটা করছে বা যারা ওখানে নেতৃত্বে ছিলেন, আমি তাদের কথাটা আমি খুব খুব 30 সেকেন্ডের উত্তর দিতে, 30 সেকেন্ডের উত্তর দিতে। আগে আমরা তো ইয়া করছেন যে ডক্টর শফিকুর রহমান ওনার দলীয় ভাবে উনি যা হচ্ছে ওনার প্রতি বা ওনার দলের প্রতি উনি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন এবং ক্ষমা করে দিচ্ছেন। আওয়ামী লীগের এখন যারা যেখানে কথা বলতেছে তারা একান্তই ব্যক্তিগত, আওয়ামী লীগের কোনো কিন্তু এখন কেউ রিপ্রেজেন্ট করতেছে না, কেউ কিন্তু অফিসিয়ালি কোনো রিপ্রেজেন্টেটিভ না, জয়জিতে বলেছে ব্যক্তিদের অবস্থান থেকে শোকে দুঃখে অনেক কথা অনেকে বলতেছেন, দ্যাটস নট দ্য কাউন্ট অফ দ্য হোল কান্ট্রি অর হোল নেশন। আমরা সবাই আলোচনা করতেছি, আমরা নিজেরাই মানে চিন্তা করতেছি যে যা ভুলের যে যে অবস্থান, মানে মানুষ ভুল করে কিন্তু কতটা করে, সেই ভুলের প্রাচীর কিন্তু পুরো দেশ এবং জাতি এখন ফেস করতেছে, এবং সেই ভুলটা থাকে যেন অন্যরা আবার ভুল না করে, বা বাংলাদেশের এই দীর্ঘ সময়ের পর ওনারা বলতেছেন স্বৈরশাসন ছিল,
সেই স্বৈর শাসক বা স্বৈর শাসন বাংলাদেশে কিন্তু অনেকদিনে চলছে। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দোষ ত্রুটি অনেক আছে, কিন্তু তারা কোন স্বৈর শাসক থেকে আসে নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে তারা একটা গণতান্ত্রিক বলার চেষ্টা করছি। ভাই আমার শেষ করতে দেন, আমরা যারা এখন অবস্থান করতে চাই চারজন, আমাদের কোন দল কিন্তু এখন ক্ষমতার মধ্যে নাই, আমরা একটা ইন্টারিয়াম গভর্নমেন্টের মধ্যে আছি, আমরা তাদের থেকে নিউট্রালি এবং একটা রাজনৈতিক সিস্টেমে যেন আমরা যাইতে পারি, কারণ রাজনীতি ছাড়া দেশটা চলবে না। সেই দেশটা কারা নেতৃত্ব দিবে সেই জায়গাটা সুস্পষ্ট করার জন্য তারা যেন পদক্ষেপ নেয় এবং 72-এর সংবিধান থেকে আজ পর্যন্ত যা হচ্ছে আপনি বলেন যে আপনি কি ইন্টারিম গভর্নমেন্ট সাপোর্ট করেন ফখরুল ভাই? আমি সাপোর্ট করি বা না করি, না সাপোর্ট করেন, ইয়েস নো সাপোর্ট করেন, আশা করেন কেন? তাহলে তাদের কাছে আপনি আশার দরকার নেই, আপনি সাপোর্ট করেন মানেন, আপনি গভর্নমেন্ট মানেন, ইন্টারিম গভর্নমেন্ট মানেন, এটা যদি না মানি তাহলে আমি আমার দেশকে অস্বীকার করি, আমার দেশ এখন যারা চালাচ্ছে তাইলে ইয়েস, তাইলে আপনার শেখ হাসিনা সাজ্জু সজীব যে জয় জয় যে বলছে যে হাসিনা পদত্যাগ করে নাই, শেখ হাসিনা পদত্যাগ করে নাই, তাইলে যে ভুল, শেখ হাসিনা পদত্যাগ করছে এবং প্রপারলি আপনি সেটা বলতেছেন যে আওয়ামী লীগের যখন মন্ত্রীরা কথা বলতো তখন বলতো যে এটা তাদের ব্যক্তি, মানে যখনই আওয়ামী লীগ সজীব যে আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করে না এটা বললে মুখপাত্র হিসেবে আমরা গিভ হিম রেসপন্সিবিলিটি টু টক অন বিহাফ অফ দ্য আওয়ামী লীগ। আচ্ছা আওয়ামী লীগের মুখপাত্র কে? ৫০ বছরে মার্শাল ল আসছে, বহু কিছু আসছে, জরুরি অবস্থা আসছে, কোনদিন কি দেখছেন কোন পার্টি মুখপাত্রহীন ছাড়া হয়েছে? আমি তো স্বীকার করলাম একটা পরিস্থিতি হতে পারে, আওয়ামী লীগ তো কন্টিনিউয়াসলি ক্ষমতা ছিল, আবার হয়তো আসবে, আবার হয়তো আসবে না, আমি সেই জায়গাটা যাইতে চাইতেছি না, আমি আপনাদের আবার হয়তো আসবে এই কথাটা বলেন না, এটা 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 কারো কথা বন্ধ করতে পারেন না, আসেন আবার শেষ তার থেকে ভালো আমরা শেষ করি, অনেক ধন্যবাদ আপনাদের।